নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দশমীতে কালনার সাপ খেলা তিনশো বছর ধরে চলছে এই প্রথা সেই প্রদান করব কৈলাসে ফেরার আগে রুদ্ধশ্বাস সাপের খেলায় সাক্ষী থাকেন মা উমা শঙ্কুর কোকড়ো শাখামোটি সাপুরের বিনের সুরে ঝাঁপি থেকে একে একে বিশদর সাপের ফনা তুলে বেরিয়ে আসে দুর্গাদালান জুড়ে তখন সাপেদের আধিপত্য তিনশো বছর ধরে এই প্রথায় চলে আসছে পূর্ব বর্ধমানের কালনার বদ্দিপুরের নন্দীবাড়ির পুজোয় খিরকে থেকে সিংহ দুয়ার তিনশো বছরের ঐতিহ্যে সময়ের প্রলেপ গুটি গুটি পায়ে এগিয়ে এসছে সময় পুজোর অস্থিমর্যার কালের বলি রেখা তবু চিৎ ধরেনি কৌলিন্য বরং সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়েছে ইতিহাস গল্পেরা এখন রূপকথা বনে কালনার বদ্দিপুরের বাসিন্দা শিবরাম শিশুরাম নন্দী জমিদার এ তৈরি করেন বিশাল প্রসাদ প্রাসাদ দুই চব্বিশ পরগনা নদিয়া হুগলি ছিল তার সাম্রাজ্য শালগ্রাম শিলা প্রতিষ্ঠার পর রাজ রাজেশ্বরের মন্দির তৈরি করেন তিনি পরিবারের মিত দুর্গাপুজোর আয়োজন নাকি রুষ্ট হন মা মনসা তাই দুর্গার পাশাপাশি মা মনসার পূজো ইচ্ছে ছিল জমিদারে তার আগেই দশমীর দুপুরে দালানে সাপ নিয়ে হাজির হন সাপুরেরা জমিদার ভাবেন মা মনসাই তাদের পাঠিয়েছে সেই থেকেই দশমীতে সাপের খেলার প্রচলন বংশ পরম্পরায় আজও সাপ নিয়ে আসে সাপুরেদের দল ঝুলিতে থাকে বিষধর সাপ সাপ সাপুরের বিনেশ সুরে ওঠে বিষধররা বিশধররা ঠাকুরদারের জেম জমে ওঠে সাপের খেলা সময়ের নৌকায় ভেসে হারিয়েছে হয়তো অনেক কিছুই তবু ষষ্ঠী থেকে দশমী বলি ভোগ নীলকণ্ঠ পাখি সাবেক আজও যেন সময় থমকে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি উঠোনে জমিয়ে পঙ্ক্তি ভোজে গল্পে আড্ডায় সাপ খেলায় সাদা মাটা পুজো কখন যেন হয়ে ওঠে বিশেষ এক বনেদি পুজো তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃহতভাবে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ